নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবিআই একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, একাদশ শ্রেণী ভারত ও বিশ্বের ইতিহাস ছায়া প্রকাশনীর বই আছে জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বই থেকে আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, MCQ শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ঠিক আছে, এইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে দ্বিতীয় অধ্যায়, আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় MCQগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। এক দেখার প্রশ্ন, কোন যুগে ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল? অ্যান্সার হবে সিল অ্যান্সার, মেসোজয়িক যুগে। সুপ্রিয় দর্শকার্থী, দুদাগের প্রশ্ন, কি বলেছে, কোন যুগে অক্টালোপিথকাস বা রামাপিথকাসের উদ্ভব ঘটেছিল? অ্যান্সার হবে সিল অ্যান্সার, মায়াসিন যুগে। তিন দাগের প্রশ্ন, আদিম মানুষ হাত কোঠার ব্যবহার করত? এর অ্যান্সার প্রাচীন প্রস্তর যুগে। চার দাগের প্রশ্ন, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়েছে? বিয়ের অ্যান্সার মধ্য প্রস্তর যুগকে। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, একটি লিটল এফ এর উদাহরণ? অ্যান্সার হবে সিল অ্যান্সার, গিবন। ছয় দাগের প্রশ্নের অ্যান্সার হবে এল উইন সাইম, সাইম যাকে বলে। সাত দাগের প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। আট দাগের প্রশ্ন, হোমো ইরেকটাস কথার অর্থ কী? অ্যান্সার হবে দণ্ডায়মান মানুষ। নয় দাগের প্রশ্ন, পেকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে? অ্যান্সার হবে ডি অ্যান্সার, পেই ওয়ান চুং। দশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি অ্যান্সার, আফ্রিকায়। এগারো দাগের অ্যান্সার হবে সি অ্যান্সার, কুকুরকে। আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল? সে অ্যান্সার হবে কুকুরকে। বারো দাগের প্রশ্ন, মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষ অভ্যস্ত হয়েছিল? সের অ্যান্সার জব। পরের প্রশ্ন, তেরো দাগের প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? এর অ্যান্সার সিন্ধু। ফোরটিন দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? বিয়ের অ্যান্সার মহেঞ্জোদারোতে। পনেরো দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার শস্যগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এর অ্যান্সার হরপ্পায়। ষোলো দাগের প্রশ্ন, গুরুত্বপূর্ণ কোন পশুকে হরপ্পা বাসিন্দারা পোষ মানাতে পারেনি? বিয়ের অ্যান্সার ঘোড়াকে। সতেরো দাগের প্রশ্ন, পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে? ডিয়ের অ্যান্সার হরপ্পা সভ্যতায়। আঠারো দাগে, মিশরকে নীলনদে দান বলা দান বলে উল্লেখ করেছেন? অ্যান্সার হবে হেরোডোটাস। পরের প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন, কোথাকার প্রাচীন রাজাদের ফেরাও বলা হয়? বিয়ের অ্যান্সার মিশরের। কুড়ি দাগের প্রশ্ন, মিশরের ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত? এর অ্যান্সার পুরোহিত। একুশ দাগের প্রশ্ন, প্রাচীন কোন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি প্রচলিত ছিল? এর অ্যান্সার মিশরীয় সভ্যতায়। বাইশ দাগের অ্যান্সার হবে বিশ্বের মানে মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো খুপুর পিরামিড। তেইশ দাগের প্রশ্ন, সুমেরীয় কোন গাছকে জীবন বৃক্ষ বলতো? সে অ্যান্সার খেজুর গাছকে। চব্বিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে নাম্মা। পঁচিশ দাগের অ্যান্সার হবে আন। ছাব্বিশ দাগের অ্যান্সার হবে, তো দেখো এখানে কিন্তু রোমানন, পেকিং মানব, জাভা মানব, ঠিক আছে, এর অ্যান্সার হবে রোমানন, রোমান টু সঠিক, এবং রোমান ওয়ান, রোমান টু সঠিক, এবং রোমান থ্রি এবং রোমান ফোর ভুল, এর অ্যান্সার হবে, ঠিক আছে। সাতাশ দাগের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার, মাছ ধরা এবং খাদ্য সংগ্রহ, এর অ্যান্সার হবে রোমানন, রোমান টু, রোমান থ্রি সঠিক, রোমান ফোর ভুল। আঠাশ দাগের প্রশ্ন, নব্য প্রস্তর যুগের মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো রোমানন, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল, সি এর অ্যান্সার, ওকে। উনত্রিশ দাগের প্রশ্ন, লোহার পূর্বে মানুষ লোহার ব্যবহারের পূর্বে মানুষ কোন কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তামার এবং ব্রোঞ্জের, সি এর অ্যান্সার রোমানন, রোমান টু সঠিক, রোমান থ্রি, রোমান ফোর ভুল। ত্রিশ দাগের প্রশ্ন, মানুষের বিবর্তনের ধারায় হোমো হ্যাবিলিস পূর্ববর্তী পর্যায় হলো? অ্যান্সার হবে আমাদের রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমানন, রোমান টু ভুল, ডি এর অ্যান্সার, ঠিক আছে, দেখতেই পারছো তোমরা। একত্রিশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমানন, রোমান টু ভুল, বি এর অ্যান্সার। বত্রিশ দাগের প্রশ্ন, তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার আধুনিক মানুষের আবির্ভাব। তেত্রিশ দাগের অ্যান্সার হবে পশু শিকার করতো এবং বনের ফলমূল সংগ্রহ করতো। চৌত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কৃষি পদ্ধতির আবিষ্কার, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। ছত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার তাম্র প্রস্তর যুগে। সাঁত্রিশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। আটত্রিশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার আফ্রিকা থেকে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে পড়া,
39 দাগের आंसर হবে 500, 40 দাগের आंसर হবে আরকিও জয়িক, 41 দাগের आंसर হবে সি এর आंसर, 42 দাগের आंसर হবে বি এর आंसर 20 লক্ষ, 43 দাগের आंसर হবে 10000, 44 দাগের आंसर হবে এর आंसर আফ্রিকায়, 45 দাগের आंसर হবে 10000, 46 দাগের आंसर হবে রাবি বা ইরাবতি, 47 দাগের आंसर হবে সি এর आंसर বিনিময় প্রথা, 48 দাগের आंसर হবে মিশরের রাজাদের, 49 দাগের आंसर হবে নব্য পাথরের, 50 দাগের आंसर হবে চাকা, 51 দাগের आंसर হবে দণ্ডায়মান মানুষ, 52 দাগের आंसर হবে দক্ষ মানুষ, 53 দাগের आंसर হবে বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দণ্ডায়মান মানুষ, দণ্ডায়মান মানুষ, দক্ষ মানুষ এবং বুদ্ধিমান মানুষ। ওকে সুপ্রিয় দর্শকার্থী, 54 দাগের आंसर হবে বি এর आंसर আফ্রিকায়, 55 দাগের आंसर হবে সি এর आंसर লোহা, 56 দাগের आंसर হবে বর্ষপঞ্জি, 57 দাগের आंसर হবে এর आंसर আকাত, 58 দাগের आंसर হবে বি এর आंसर মেসোপটেমিয়া, 59 দাগের आंसर হবে, তো দেখো এখানে কিন্তু টোটাল ক্যালকুলেশন করা আছে, এর आंसर কিন্তু এর आंसर হবে রোমান 1 এর ডি, রোমান 2 এর সি, রোমান 3 এর বি, রোমান 4 এর এ। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী সলভ করা আছে। ওকে, তো দেখো 60 দাগের যে প্রশ্ন আছে, পিকিং মানব চীন, জাবা মানব ইন্দোনেশিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, এর आंसर কিন্তু হবে ডি এর आंसर। ঠিক আছে, রোমান 1, রোমান 1 এর বি, রোমান 2 এর এ, রোমান 3 এর ডি, রোমান 4 এর সি। ঠিক আছে, 61 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো প্রাচীন প্রস্তর যুগ, হাত কুঠারের ব্যবহার, মধ্য প্রস্তর যুগ, ক্ষুদ্র হাতিয়ারের ব্যবহার, এর অ্যান্সার হবে কিন্তু বি এর আছে। ঠিক আছে, রোমান 1 এর এ, রোমান 2 এর সি, রোমান 3 এর বি, রোমান 4 এর ডি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, 62 দেখার যে প্রশ্ন আছে, তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মানে সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নাও, এই যে ডি এর অ্যান্সার হবে। ওকে, রোমান 1 এর বি, রোমান 2 এর সি, রোমান 3 এর এ, রোমান 4 এর ডি। ওকে, তো দেখো এই যে রোমান 1 এর, ঠিক আছে, ডি রোমান 1 এর কি আছে, এই রোমান 1 এর কিন্তু বি। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, এবং রোমান 4 এর কিন্তু, রোমান 4 এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। পরের প্রশ্ন এই যে 63 দাগ, ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রোমান 1 এর বি, রোমান 2 এর ডি, রোমান 3 এর সি, রোমান 4 এর এ। ওকে, খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে। সুপ্রিয় দর্শকার্থী, 65 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, রোমান 1 এর সি, রোমান 2 এর এ, রোমান 3 এর ডি, রোমান 4 এর বি। ওকে, খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে। 66 দাগের যে প্রশ্ন আছে, 66 দাগের প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা দেখতেই পারছো, রোমান 1 এর এ, রোমান 2 এর সি, রোমান 3 এর ডি, রোমান 4 এর বি। ওকে, দেখে নাও খুব সুন্দর করে কিন্তু সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে পুরোপুরি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। 66 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে, রোমান 1 এর সি, রোমান 2 এর এ, রোমান 3 এর বি, রোমান 4 এর ডি। এই যে, ঠিক আছে, রোমান 4 এর ডি, ঠিক আছে, রোমান 1 এর সি, রোমান 2 এর এ, রোমান 3 এর বি। ঠিক আছে, প্রত্যেকটা মানে অ্যান্সার সমেত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণরূপে কিন্তু সেলফ মানে সম্পূর্ণরূপে কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আজকে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই ইতিহাস নিয়ে আলোচনা করেছি।